অন্তর্বর্তী সরকারের এক মাসে দেশের ক্রীড়াঙ্গনে বদলেছে অনেক কিছুই তবে বড় ধরনের সংস্কার এখনও দৃশ্যমান নয় ক্রিকেট বোর্ডে নতুন সভাপতি এসেছে টেস্টে পাকিস্তানকে হোয়াইট ওয়াশের উচ্ছ্বাসে ভাসছে দেশ ফুটবল ফেডারেশনের কমিটিতে পরিবর্তন আসেনি তবে অনূর্ধ্ব বিশ দলের সাফ জয় যুক্ত হয়েছে সাফল্যের পালকে আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাইরে নয় দেশের ক্রিয়াঙ্গন পাঁচ আগস্ট শেখ হাসিনা পতনের পর আট আগস্ট অন্তর্বর্তী সরকার গঠিত হয় ওই দিনে ক্রীড়া উপদেষ্টার দায়িত্ব পান আন্দোলনের অন্যতম কাণ্ডারি আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বাংলাদেশের প্রতি পুরো ব্যবস্থার যেখানে সংস্কারের দাবি সেখানে খেলাধুলা একটা অংশমাত্র প্রথমবার মন্ত্রণালয়ে গিয়ে আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরিতে স্পোর্টস এক্সেলেন্স সেন্টার তৈরির ঘোষণা দেন উপদেষ্টা ব্যক্তির জায়গা থেকে নয় যে একজন ব্যক্তিকে আমি পরিবর্তন করে দিলাম আমার হয়ে গেল আমরা সিস্টেমটাকে ঢেলে সাজাতে চাই উনিশ আগস্ট বিসিবি পরিদর্শনের মধ্য দিয়ে আলোচনায় আসেন নানা পথ ঘুরে বিসিবি পুনর্গঠনের উপায় খুঁজে পাওয়া যায় একুশ আগস্ট সচিবালয়ে বসে বিসিবি পুনর্গঠনে জরুরি বোর্ড সভা নাজমুল হাসান পদত্যাগ করলে সভাপতি নির্বাচিত হন সাবেক অধিনায়ক ফারুক আহমেদ একই দিন দেশের সব উপজেলা জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা ভেঙে দেয়া হয় তার কদিন পর সেখানে অ্যাডহক কমিটি গঠনের রূপরেখার ঘোষণা দেয় সরকার কি হচ্ছে আমরা আপনাদেরকে জানিয়ে দিব ক্রীড়াঙ্গন সংস্কারে তিরিশ আগস্ট গঠন করা হয় পাঁচ সদস্যের সার্চ কমিটি যদিও কমিটির প্রধান জোবাইদুর রহমান রানাকে নিয়েও আছে প্রশ্ন ক্রীড়া সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছেন উপদেষ্টা ইনশাল্লাহ আমাদের সবারই চেষ্টা থাকবে যে সুন্দর কিছু একটা করা এক মাসে ক্রিকেট ছাড়া আর কোনো ফেডারেশনে সংস্কার উদ্যোগ চোখে পড়েনি এমনকি ফুটবল ফেডারেশনও চলছে আগের মতো শুধু পদত্যাগ করেছেন সহসভাপতি সালাম মুর্শিদি অ্যাথলেটিক্স ফেডারেশনের শীর্ষকর্তারা পথ ছেড়েছেন কাবাডি থেকে সরিয়ে দেয়া হয়েছে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানকে বড় হতাশার ব্যাপার বাংলাদেশ থেকে সরে গেছে নারী টি টোয়েন্টি বিশ্বকাপ তবে মাঠের সাফল্যে পরিবর্তনের ছোঁয়া টেস্টে পাকিস্তানকে পাকিস্তানের মাটিতে হোয়াইট ওয়াশ সাফ অনূর্ধ্ব বিশ শিরোপা ঘরে তুলেছে বাংলাদেশ ভুটানকে হারিয়েছে জাতীয় দল তবে দেশের মাটিতে এই এক মাসে কোনো খেলা হয়নি ইকরাম হুসাইন চ্যানেল টোয়েন্টি ঢাকা